এখন শুরু হচ্ছে আমাদের প্রশ্নোত্তর পর্ব। এই প্রশ্নোত্তর পর্বকে সফল করার জন্য এই অল্প সময়ের মধ্যে সেটা করতে হবে, সেজন্য আমরা এখানে কিছু নিয়মকানুন মেনে চলব। আপনাদের প্রশ্নগুলো হবে আজকের অনুষ্ঠানের বিষয়বস্তুর উপর, কোরআন ও আধুনিক বিজ্ঞান পরস্পর বিরোধী না সামঞ্জস্যপূর্ণ? যেসব প্রশ্ন অপ্রাসঙ্গিক সেগুলির উত্তর দেওয়া হবে না। দয়া করে আপনাদের প্রশ্নগুলো সংক্ষেপ আর সহজ করবেন। প্রশ্ন করার সময়ে আপনারা দয়া করে বক্তৃতা দেবেন না। একবারে আপনারা একটা প্রশ্ন করবেন, দ্বিতীয় প্রশ্ন করতে চাইলে আপনাকে তখন সবার পেছনে দাঁড়াতে হবে, তারপর আপনি আপনার দ্বিতীয় প্রশ্নটা করবেন। এখানে তিনটা মাইক আছে, সেগুলো সামনেই আছে, দুইটা আমার দুই পাশে, ডান পাশে একটা, বাম পাশে একটা, এই দুটো পুরুষদের জন্য। আর একটা মাইক রয়েছে মাঝখানে, সেখান থেকে মহিলারা প্রশ্ন করবেন। আমাকে বলা হয়েছে যে আলমার অতিথি হলে দর্শকরা ভিডিও স্ক্রিনে অনুষ্ঠানটা দেখছেন। আমি তাদেরকে অনুরোধ করব, যদি তাদের কোনো প্রশ্ন থাকে তারা যেন এখানে আসেন। ভলান্টিয়াররা আপনাদের পাশেই আছেন সাহায্য করার জন্য। প্রত্যেক মাইক থেকে একবারে একটা প্রশ্ন, তারপরের প্রশ্নগুলো ঘুরবে ঘড়ি কাটার মতো। প্রথমে মহিলারা, তারপর আমার ডান দিকের মাইক, তারপর আমার বাম দিকের মাইক থেকে, তারপর এভাবে চলবে ঘড়ির কাটার মতো। স্লিপে লেখা প্রশ্ন হবে, তারপর স্লিপ পাবেন ভলান্টিয়ারদের কাছে, আপনাদের পাশেই। এভাবে আপনারা প্রশ্ন করবেন যখন ডক্টর জাকির নায়েক মাইকে বলা প্রশ্নের উত্তর দেয়া শেষ করবেন। আজকের অনুষ্ঠান আমরা যাতে সফল করতে পারি, আমাদের এই অনুষ্ঠানটি শিক্ষণীয় আর উপভোগ্য করার জন্য আমরা প্রশ্নগুলি পরীক্ষা করে অপ্রাসঙ্গিক প্রশ্নগুলোকে বাদ দিয়ে দেব। আপনারা যাতে আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে সন্তুষ্ট হতে পারেন বক্তার উত্তর শুনে, দয়া করে আপনারা প্রশ্নটা করার আগে আপনার নাম ও পেশা বলুন, যাতে করে বক্তা আপনার প্রশ্নের উত্তরটা ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারেন। এখন আমাদের অনুষ্ঠানের প্রথম প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম, আমার নাম কামরুন নাহার, আমি কুয়েতে দারুল কুরআনে চাকরি করি। বর্তমানে আমি অনুশক্তিনগরে আরবি ভাষা শেখাচ্ছি। আমার প্রশ্নটা হল, পবিত্র কোরআনে উল্লেখ করা আছে যে আল্লাহ সুবহান তাআলার কাছে একদিন সমান আমাদের হাজার বছর, আর অন্য এক জায়গায় এই কথাটি বলা হয়েছে যে একদিন সমান পঞ্চাশ হাজার বছর। কোরআন কি এখানে পরস্পর বিরোধী কথা বলছে না? আপনি কি বলেন? বোনকে প্রশ্ন করেছেন যে পবিত্র কোরআনে উল্লেখ করা আছে বেশ কিছু জায়গায় যে আল্লাহর কাছে একদিন হল হাজার বছরের সমান, আরেক জায়গায় লেখা আছে যে আল্লাহর কাছে একদিন হল পঞ্চাশ হাজার বছরের সমান, এই কথা কি পরস্পর বিরোধী? বোন, আপনি যে আয়াতের কথা বলেছেন সেগুলো পবিত্র কোরআনে আছে, সূরা আল হাজের ৪৭ নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আর এছাড়াও সূরা সাজদার ৫ নম্বর আয়াতে উল্লেখ করা আছে, বলা হয়েছে যে তোমাদের প্রতিপালকের নিকট একদিন তোমাদের গণনার সহস্র বছরের সমান। এরপর সূরা মারিজের ৪ নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একদিন, এটা আমাদের মানুষদের সময়ের হিসাবে পঞ্চাশ হাজার বছর। এই দুটো কথাকে কি পরস্পর বিরোধী বলা যায়? আসলে পবিত্র কোরআনের আয়াতগুলো যা বোঝাতে চাচ্ছে, একটা ধারণা দিচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সময়ের সাথে আমাদের পার্থিব সময়কে তুলনা করা যায় না। আমাদের পার্থিব সময় হোক সেটা হাজার বছর বা পঞ্চাশ হাজার বছর বা লক্ষ লক্ষ বছর, এই পার্থিব সময়টা আল্লাহর কাছে মাত্র একদিন অথবা মাত্র এক সেকেন্ডের সমান হতে পারে। এখানে আপনাকে একটা ধারণা দেওয়া হচ্ছে যে আল্লাহ সুবহান তাআলার সময়ের সাথে আমাদের পার্থিব সময়কে তুলনা করা যায় না। তারপরও যদি আয়াতগুলোর শব্দগত অর্থ ধরেন, সেখানে একটা ব্যাখ্যা রয়েছে। এই আয়াতগুলোতে যে আরবি শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা ইয়াম,
এই শব্দটার দুটো আলাদা অর্থ আছে। ইয়ামের একটা অর্থ হল দিন বা সময়কাল, অন্যটা যুগ বা লম্বা সময়। তাই আপনি যদি কোরআনে সূরা সাজদার পাঁচ নম্বর আয়াতটি ভালো মতো পড়েন, বলা হয়েছে যে তিনি সমুদয় বিষয়সমূহ পরিচালনা করেন, আকাশ হইতে পৃথিবী পর্যন্ত। অতপর একদিন সমস্ত কিছুই তাহার সমীপে সমর্থিত হইবে, যেদিনের পরিমাণ হইবে তোমাদের হিসাবে সহস্র বছর। যদি এই শব্দটা সঠিক অনুবাদ করেন, ইয়াম মানে সময়কাল, কথাটা দাঁড়াবে আল্লাহ আকাশ ও পৃথিবীর সবকিছু পরিচালনা করেন আর সবকিছুই তাহার কাছে যাবে একটি সময়কালে, যে সময়টা তোমাদের হিসাবে হাজার বছর। আর সূরা মাজিরের চার নম্বর আয়াতে এই কথাটা বলা হয়েছে যে রূহ এবং ফেরিস্তা আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হয় এমন একদিনে যাহার পরিমাণ পার্থিব সময়ের হিসাবে পঞ্চাশ হাজার বছর। যদি আয়াতটা সঠিক অনুবাদ করেন, ইয়াম মানে সময়কাল, কথাটা দাঁড়াবে যে রূহ এবং ফেরেস্তা তারা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে পৌঁছায় একটা সময়কালে, যেটা পঞ্চাশ হাজার বছরের সমান। পবিত্র কোরআন দুটো আলাদা সময়ের কথা বলেছে, তাই এখানে পরস্পর বিরোধী কিছু নেই। যেমন ধরেন আমি বললাম যে আমার এখান থেকে ওয়াশিতে যেতে এক ঘন্টা সময় লাগবে, এই জায়গা থেকে ওয়াশিতে যেতে আমার সময় লাগবে এক ঘন্টা, আর তারপর বললাম যে এই জায়গা থেকে শ্রীনগর যেতে আমার সময় লাগবে পঞ্চাশ ঘন্টা, পঞ্চাশ ঘন্টা। এটা পরস্পর বিরোধী না, কারণ দুটোই আলাদা সময়কাল। তাই এক আয়াতে কোরআন বলছে যে সময়কালের মধ্যে সমস্ত রূহ এবং ফেরেশতা আল্লাহ সুবহানাহু তাআলার দিকে ঊর্ধ্বগামী হয় সেটা পার্থিব সময়ের হিসেবে পঞ্চাশ হাজার বছরের সমান। আরেকটা আয়াত বলছে যে সময়কালের মধ্যে সবকিছু আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সমর্থিত হয় সেটা হাজার বছরের সমান। এটা পরস্পর বিরোধী নয়, আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম জাকির ভাই, আমার নাম শাকির, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে কিভাবে একজন নাস্তিকের কাছে প্রমাণ করবেন বৈজ্ঞানিকভাবে যে একজন সৃষ্টিকর্তা আছেন? ভাই একটা প্রশ্ন করেছেন যে কি করে আমি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করব যে একজন সৃষ্টিকর্তা আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, বিশেষ করে একজন নাস্তিকের কাছে যে কোন ঈশ্বরকেই বিশ্বাস করে না। আমি প্রথমে যে কাজটা করব সেটা হলো আমি সেই নাস্তিককে অভিনন্দন জানাবো। অভিনন্দন জানাবো কেন বলতে পারেন? আমাদের আশেপাশে দেখেন, উনি একজন হিন্দু কারণ ওনার বাবা হিন্দু, উনি একজন খ্রিস্টান কারণ ওনার বাবা খ্রিস্টান, আর উনি হলেন মুসলিম কারণ ওনার বাবা ছিলেন মুসলিম। এই নাস্তিক যদিও জন্মের সময় তার একটা ধর্মীয় পরিচয় ছিল, সে কোন রকম নকল ঈশ্বরে বিশ্বাস করে না, তার বাবা মা যে ঈশ্বরে বিশ্বাস করে তাই সে ঈশ্বরে বিশ্বাস করে না। আমি তাকে অভিনন্দন জানাচ্ছি কারণ সেই নাস্তিক লোকটা শাহাদার প্রথম অংশটা মেনে নিয়েছে, ইসলামিক ধর্মমতের প্রথম অংশ লা ইলাহা, কোথাও কোন ঈশ্বর নেই। এখন আমি যেটা করব প্রমাণ করব ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, সেটা আমি করবো ইনশাল্লাহ। অন্য মানুষের ক্ষেত্রে আগে ভুল ঈশ্বরের ধারণাটা দূর করতে হবে আর তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঠিক ধারণা দিতে হবে। এখানে আমার অর্ধেক কাজ হয়ে গেছে, সে মেনে নিয়েছে লা ইলাহা, কোন ঈশ্বর নেই। এবার আমি প্রমাণ করবো ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, সেটা আমি করবো ইনশাল্লাহ। সে নাস্তিককে প্রশ্ন করেন যে ধরেন কোন একটা বস্তু, বস্তুটা অপরিচিত হতে পারে, সেটা উঠতে পারে, যেটা পৃথিবীতে কেউ কখনো দেখেনি, পৃথিবীর কোন মানুষ এই বস্তুটা সম্পর্কে কিছু জানে না। যদি বস্তুটা আপনার সামনে আনা হয়, যদি প্রশ্ন করা হয় যে বস্তুটা কিভাবে কাজ করে, কোন ব্যক্তি প্রথমে আপনাকে সেটা বলতে পারবে? কোন ব্যক্তি প্রথমে বলতে পারবে তাকে প্রশ্ন করেন, প্রথমে কোন ব্যক্তি আপনাকে বলতে পারবে এই নতুন বস্তুটা কিভাবে কাজ করে, যেটা পৃথিবীর কোনো মানুষ কখনো দেখেনি? কিছুক্ষণ চিন্তা করার পর সে আপনাকে উত্তর দেবে যে আপনাকে বলতে পারবে বস্তুটা কিভাবে কাজ করে, প্রথম ব্যক্তি হলো সেই বস্তুটা যে সৃষ্টি করেছে। কেউ বলবে প্রস্তুতকারক, বলতে পারে উৎপাদনকারী। যে উত্তরই আসুক শব্দটা নিয়ে তর্ক করবেন না, মেনে নেন, অর্থটা প্রায় একই, সৃষ্টিকর্তা, পরিচালক, উৎপাদনকারী বা প্রস্তুতকারী। তবে উত্তরটা মনে রাখুন, উত্তরটা আপনার মাথায় রাখুন, তারপর তাকে আবার প্রশ্ন করুন এই বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে। সে আপনাকে বিগ ব্যাং এর থিওরির কথা বলবে, তাকে বলবেন পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার তিরিশ নম্বর আয়াতে বিগ ব্যাং এর থিওরির কথা সংক্ষেপে বলা হয়েছে। চোদ্দশো বছর আগে পবিত্র কোরআনে কে এই কথা লিখতে পারে? সে তখন বলতে পারে এটা হঠাৎ করে মিলে গেছে, কোনো তর্ক করবেন না। এরপরে প্রশ্ন করবেন
আমরা জানতাম না যে চাঁদের আলোটা আসলে প্রতিফলিত আলো, আমরা সেদিন জানলাম। সে আপনাকে বলবে যে হ্যাঁ, চাঁদের আলো প্রতিফলিত আলো, এটা নিজের আলো নয়। আবিষ্কারটা কবে হয়েছে? সে বলবে এই সেদিন, গতকাল, 50 বছর আগে, 100 বছর আগে, কিছুদিন আগে জেনেছি। তখন তাকে বলবেন, কোরআন বলেছে যে চাঁদের আলোটা আসলে প্রতিফলিত আলো 1400 বছর আগে। সে এই কথাটা বলতে পারে, হয়তো এটাও হঠাৎ করে মিলে গেছে। কোনো তর্ক করবেন না, আপনি বলে যান। আমরা জানতাম সূর্যের স্থির, প্রশ্ন করেন সূর্য স্থির, সে বলবে না, সূর্য গতিশীল, চারপাশে ঘুরছে। আমরা এটা কবে জানলাম? এই সেদিন, 50 বছর আগে, 100 বছর আগে। কোরআন এই কথা বলেছে 1400 বছর আগে। সে ইতস্তত বোধ করবে, তারপরও বলতে পারে কোন বুদ্ধিমান লোক এটা লিখেছে। এরপর তর্ক করবেন না, বলে যান। বিশ্বজগতের প্রাথমিক অবস্থা কেমন ছিল? সৌরজগতের সব উপাদান, সে আপনাকে বলবে সব ছিল ধোঁয়া। এটা কিভাবে জানলাম? আমাদের কাছে প্রমাণ আছে, আমাদের কাছে এভিডেন্স আছে। তাকে বলেন, কোরআন একথা বলেছে 1400 বছর আগে। কে এই কথা বলতে পারে? সে ইতস্তত করবে, তার উত্তরের জন্য অপেক্ষা করবেন না, বলে যান। একটার পর একটা প্রশ্ন করতে থাকুন, আমি যেভাবে বললাম এভাবে একটার পর একটা প্রশ্ন করে যান। যে পানচক্র এ সম্পর্কে কবে জেনেছি? কোরআন এটা 1400 বছর আগে বলেছে। পৃথিবীর সব জীবজন্তু পানি থেকে সৃষ্টি হয়েছে, এ কথা কে বলতে পারে? কোরআন উদ্ভিদবিদ্যা নিয়েও কথা বলেছে, পুরুষ এবং নারী, কে কথা বলতে পারে? এভাবে একটার পর একটা বলেন আর প্রশ্ন করেন, কে কথা লিখতে পারে? এরপর তাকে বলেন, একটা থিওরি আছে যার নাম থিওরি অফ প্রবাবিলিটি। ধরুন আপনার সামনে দুটো পথ আছে, তার একটা হলো সঠিক। এখন আপনি সঠিক পথটা বেছে নেবেন, তার সম্ভাবনা একেবারে আন্দাজে সেটা 1/2। ধরুন আমি একটা পয়সা টস করলাম, হেড করতে পারে অথবা টেইল, আমি ঠিক বলবো তার সম্ভাবনা 1/2। যদি 2 বার টস করি, আমি যে 2 বারই ঠিক মতো বলতে পারবো তার সম্ভাবনা 1/2 × 1/2, অর্থাৎ 1/4, 25% সম্ভাবনা। যদি 3 বার টস করি, 3 বারই ঠিক বলবো তার সম্ভাবনা 1/2 × 1/2 × 1/2 = 1/8, 12.5%। একটা ছক্কার 6টা দিক থাকে, যদি একটা ছক্কা ছুঁড়ে দেই, আমি ঠিক মতো বলবো তার সম্ভাবনা হলো 1/6। যদি আমি 2 বার ছুঁড়ি, 2 বারই ঠিক বলতে পারবো তার সম্ভাবনা 1/6 × 1/6, 1/36। এটাকে বলা হয় থিওরি অফ প্রবাবিলিটি। যদি ছক্কাটা 2 বার ছুঁড়ি, তারপর পয়সা টস করি, 3 বারই ঠিক বলবো সেটা 1/6 × 1/6 × 1/2, অর্থাৎ 1/72। আপনি তাকে বলবেন সম্ভাবনার কথা। যদি প্রশ্ন করা হয় পৃথিবীর আকার কেমন, অনেক উত্তর হতে পারে। কেউ বলবে সমতল, কেউ বলবে ত্রিকোণা, কেউ বলবে ষড়ভুজের মতো, কেউ বলবে একটা পঞ্চভুজ, কেউ বলবে সপ্তভুজ, কেউ বলবে বর্গাকার, ধরেন সব মিলিয়ে 10টা আকার আছে। কেউ বলবে গোলাকার বা বর্তুলাকার। এখন কেউ আন্দাজে ঠিক মতো বলতে পারবে তার সম্ভাবনা হল 1/10। চাঁদের যে আলোটা, সেটা প্রতিফলিত আলো হতে পারে, আবার নিজের আলোও হতে পারে। কেউ আবারও আন্দাজে এটা ঠিকভাবে বলবে সেটার সম্ভাবনা হল 1/2। এখন এই দুটোই, পৃথিবীর আকার আর চাঁদের আলো, আসলে প্রতিফলিত আলো, কেউ আন্দাজে বলবে আর ঠিক মতো মিলে যাবে, তার সম্ভাবনা 1/10 × 1/2 = 1/20। পৃথিবীর জীবজন্তু কি দিয়ে তৈরি? কেউ বলতে পারে বালি, কেউ বলবে পাথর, কেউ বা বলবে অ্যালুমিনিয়াম, কেউ বলবে আবার সোনা, ধরেন 1000টা উপাদানের নাম বলবে। কেউ হয়তো বলবে পানি, আবার কেউ বলবে রূপা, 1000টা উপাদান। এখানে কেউ আন্দাজে উত্তরটা দেবে সেটা ঠিক হবে তার সম্ভাবনা এই থিওরি অনুযায়ী 1/1000। এই তিনটাই ঠিক হবে তার সম্ভাবনা, পৃথিবী বর্তুলাকার, চাঁদের আলো প্রতিফলিত আলো, আর সব জীবজন্তু পানি দিয়ে তৈরি, তার সম্ভাবনা সেটা হবে 1/10 × 1/2 × 1/1000। এটা তখন হবে 1/20,000.005%। পবিত্র কোরআনে 1000-এরও বেশি আয়াতে বিজ্ঞান সম্পর্কে বলা হয়েছে, তিনটা ক্ষেত্রে এই সম্ভাবনাটা 0.005%। আপনি যদি প্রবাবিলিটি থিওরি দিয়ে সবগুলো আয়াতের কথাকে বিচার করেন, উত্তরটা দাঁড়াবে প্রায় শূন্যের কাছাকাছি। থিওরি অনুযায়ী 1/10 টু দি পাওয়ার 50, এটা তখন শূন্যের কাছাকাছি। তখন আপনি সে নাস্তিককে প্রশ্ন করবেন, কে এই কথাগুলো লিখতে পারে?
এখানে শুধু একটাই উত্তর দেওয়া যায়, প্রথম উত্তরটা সৃষ্টিকর্তা প্রস্তুতকারক যিনি সবকিছু তৈরি করেছেন। এই উত্তর ছাড়া এখানে আর কোন উত্তর নেই। বিজ্ঞান আজকের দিনে যেটা করছে, আসলে বিজ্ঞান ঈশ্বরকে বাতিল করছে না, ঈশ্বরের কিছু ধারণাকে বাতিল করছে। লা ইলাহা ইল্লাল্লাহ, বিজ্ঞান ঈশ্বরকে বাতিল করছে না, কিছু ধারণাকে বাতিল করছে। আশা করি উত্তরটা পেয়েছেন। পরের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম ফরিদা আনসারী, আমি একজন ল্যাবরেটরি টেকনিশিয়ান। কোরআন বলছে যে আল্লাহ এই মানুষ জাতির সৃষ্টিকর্তা, বিজ্ঞান কি এটার সাথে একমত? বোনা একটা প্রশ্ন করেছেন, কোরআনে বলা হয়েছে যে আল্লাহ সুবহান তাআলা আমাদের মানব জাতির সৃষ্টিকর্তা, বিজ্ঞান কি এটার সাথে একমত? কোরআনে এই কথাটা অনেক জায়গায় বলা হয়েছে, আর শেষ আয়াতটা প্রজনন বিদ্যার স্তরের উপরে অর্থাৎ সূরা মুমিনুনের 14 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে সর্বোত্তম স্রষ্টা কত মহান। বৈজ্ঞানিকভাবে কি প্রমাণ করা যায় যে আল্লাহ আমাদের স্রষ্টা? কোরআন এর উত্তর দিয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা তুরের 35 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এখানে প্রশ্ন করা হচ্ছে যে তোমরা কি স্রষ্টা ব্যতীত সৃষ্টি হয়েছ? এখানে যে আরবি শব্দটা স্রষ্টাকে বোঝাতে যে আরবি শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা খালিক, এটার উৎপত্তি হয়েছে আরবি শব্দ খালাকা থেকে। এই খালাকা শব্দটা চারটা অর্থ আছে। একটা অর্থ হল একেবারে শূন্য থেকে কোনো কিছু সৃষ্টি করা, অতীতে যার কোনো দৃষ্টান্ত নেই, এটা শুধুমাত্র আল্লাহ তাআলার পক্ষেই সম্ভব। খালাকা শব্দটা দ্বিতীয় অর্থ হল পৃথিবীতে আছে এমন বস্তু থেকে নতুন কিছু সৃষ্টি করা। খালাকা শব্দটা তৃতীয় অর্থ সেটা হল প্রোগ্রামিং বা পরিকল্পনা। আর চতুর্থ অর্থটা হল সহজ করে দেয়া। পবিত্র কোরআন প্রশ্ন করছে সূরা তুরের 35 নম্বর আয়াতে প্রশ্ন করা হচ্ছে, তোমরা কি স্রষ্টা ছাড়াই সৃষ্টি? খুব স্বাভাবিক যে এখানে উত্তরটা হবে না, মানুষ কোন স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়নি। কোরআন একবার প্রশ্ন করছে, তোমরা নিজেরাই কি স্রষ্টা? আমরা কি সৃষ্টিকর্তা? আমরা ভালো করে জানি যে মানুষ আরেক মানুষকে সৃষ্টি করতে পারে না। যদি সেটাই করতে পারতো তাহলে কেউ মারা গেলে সঙ্গে সঙ্গে বাঁচিয়ে তুলত, যদি তার কোন আত্মীয় মারা যেত তাকে সঙ্গে সঙ্গে বাঁচিয়ে দিত। মানুষ আসলে জীবজন্তু সৃষ্টি করতে পারে না, এমনকি একটি মাছিকেও না, মানুষ তো দূরের কথা। এছাড়াও শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করতে পারে না। ধরেন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেমন টেস্টি, ওভারি, এগুলোর কারণে বংশবিস্তার হয়। যদি বলেন যে টেস্টি, ইউটেরাস এদের কারণে বংশবৃদ্ধি হয়, তাহলে আপনাদের পূর্বপুরুষরা আসবেন, তাদের অঙ্গ প্রত্যঙ্গ, তাদের পূর্বপুরুষ, তাদের পূর্বপুরুষ, এদেরও অবদান রয়েছে। তাহলে এর উত্তর হবে না। কোরআনের পরে প্রশ্ন করছে সূরা ওয়াকিয়ার 58 নম্বর এবং 59 নম্বর আয়াতে প্রশ্ন করা হচ্ছে যে তোমরা কি ভাবিয়া দেখিয়াছ তোমাদের বীর্যপাত সম্বন্ধে? উহা কি তোমরা সৃষ্টি করো না আমি সৃষ্টি করি? আর এটাই স্বাভাবিক, কোরআন এখানে যেসব প্রশ্ন করছে সেগুলোর উত্তর হবে না। কেউ কেউ হয়তো বলবে এটা হঠাৎ করে হয়ে গেছে, আমরা হঠাৎ করেই সৃষ্টি হয়েছি, প্রকৃতি প্রাকৃতিক বস্তু, আমরা হঠাৎ করে সৃষ্টি হয়েছি। আসলে আমরা বৈজ্ঞানিক ভাবে দেখি আমাদের পক্ষে হঠাৎ সৃষ্টি হওয়া সম্ভব কি না। প্রত্যেক জীবকোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল প্রোটিনের অণু, যে কোনো জীবকোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপাদান। এই প্রোটিনের অণুর মধ্যে পাঁচটা উপাদান থাকে, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন আর সালফার। এছাড়া একটা অণু তৈরি করতে গেলে হাজার হাজার পরমাণুর প্রয়োজন হয়, এখানে একটা অণুর পাঁচটা উপাদান আছে, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন এবং সালফার। হাজার হাজার পরমাণু নিয়ে একটি প্রোটিন অণু গঠিত হয়। আর পৃথিবীতে আনুমানিকভাবে 92টি স্বাধীন উপাদান, এখন এই 92টি উপাদানের মধ্যে পাঁচটা মিলে একটি অণু গঠন করবে, আর এটার মধ্যে হাজার হাজার পরমাণু আছে, এগুলো মিলেই তৈরি হবে একটি প্রোটিনের অণু। এটার সম্ভাবনা হিসাব করেছেন ফ্র্যাঙ্ক এলিয়েন, তার মতে এই সম্ভাবনা হল 1/10^160। এই 1/10^160 সমান কত জানেন? যদি আমি বলি 1/10^2, 10^2 মানে 100, 2 0, 1/100, এখানে সম্ভাবনা 1%। যদি আমি বলি 1/10^3,
তার মানে 1/1000, সেটা 0.1%। যদি আমি বলি 1/10^4, তার মানে 1/10,000, অর্থাৎ 0.01%। তাহলে যখন হিসাব করবেন 1/10^160, তার মানে 0.00000, প্রথমে 157টা শূন্য, তারপর 1। আর অঙ্কের থিওরি বলে যদি কোন সংখ্যা 1/10^50 হয় তখন তাকে শূন্য বলা হয়। এরপরে এখানে বলা হয়েছে মাত্র একটা অণু নিয়ে আর যে উপাদানগুলো দরকার একটা প্রোটিনের অণু তৈরি করতে, সেটার হিসাব করেছেন আরেকজন চার্লস গাই, যে সেক্ষেত্রে লক্ষ কোটি উপাদানের প্রয়োজন হবে আমাদের গ্যালাক্সির মতো বড়, লক্ষ লক্ষ গ্যালাক্সি প্রয়োজন হবে শুধু একটা প্রোটিনের অণু তৈরি করতে। আর এখানে চার্লস গাই প্রয়োজনের সময়টাও হিসাব করেছিলেন, এখন মাত্র একটা প্রোটিনের অণু তৈরি করতে সময় লাগবে 10^263 বছর। এটা কত বড় জানেন? 1000000263 এই সময় লাগবে একটা প্রোটিনের অণু তৈরি করতে। আপনারা কি জানেন একটা কোষের মধ্যে কতগুলো প্রোটিনের অণু আছে, আর এছাড়াও কোষের মধ্যে কতগুলো অন্যান্য অণু আছে, আর একজন মানুষের শরীরে কতগুলো কোষ আছে? যখন কোন শিশু জন্মায় তখন তার শরীরে 600 কোটিরও বেশি কোষ থাকে, ডাক্তাররা এটা বলে থাকেন 600 কোটি। একটা প্রোটিনের অণু তৈরি হওয়ার সম্ভাবনা 1/10^160, আর এখানে সময় লাগবে 10^263 বছর। তাহলে 600 কোটি কোষ একটা শিশুর জন্য, চিন্তা করেন। আর কতজন মহিলা গর্ভবতী? একই সাথে লক্ষ লক্ষ মহিলা গর্ভবতী, আর সময় লাগে মাত্র 9 মাস। হঠাৎ করে মিলে যাওয়ার সম্ভাবনা 0000, কোন সম্ভাবনাই নেই। এই সৃষ্টি হঠাৎ করে হতে পারে না, অবশ্যই কেউ একজন সবকিছু তৈরি করছেন। বিজ্ঞান আমাদের বলে যে কেউ একজন অবশ্যই আছে, কোন অতিপ্রাকৃত শক্তি। তাই আমি আগেই বলেছি যে বিজ্ঞান ঈশ্বরকে বাতিল করছে না, ঈশ্বরের কিছু ধারণাকে বাতিল করছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আশা করি উত্তরটা পেয়েছেন। সালামু আলাইকুম, আমার নাম আশফাক, আমি একজন স্টুডেন্ট। আমার প্রশ্নটা হল, কোরআনে বেশ কিছু জায়গায় বলা আছে যে আকাশমণ্ডলী এবং পৃথিবী তৈরি হয়েছে 6 দিনে, কিন্তু সূরা ফুসিলতে বলা হয়েছে যে আকাশ এবং পৃথিবী তৈরি হয়েছে 8 দিনে। এই কথাটা কি পরস্পর বিরোধী? এই আয়াতে আরো আছে যে পৃথিবী তৈরি হয়েছে 6 দিনে, আর তারপরে আকাশ তৈরি হয়েছে 2 দিনে। এই কথাটা বিগ ব্যাং থিওরির বিরুদ্ধে। আকাশমণ্ডলী আর পৃথিবী আসলে তৈরি হয়েছে একই সময়ে। ভাই খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। কোরআন বলছে আকাশমণ্ডলী ও পৃথিবী 6 দিনে সৃষ্টি হয়েছে, আর সূরা ফুসিলাতে বলছে 8 দিন। এটা কি পরস্পর বিরোধী, আর এটা কি বিগ ব্যাং থিওরির বিপক্ষে যায় কিনা? আমি আপনার সাথে একমত যে কোরআন অনেক জায়গায় বলেছে আকাশমণ্ডলী ও পৃথিবী 6 দিনে সৃষ্টি হয়েছে, অনেক জায়গায়। সূরা আরাবের 54 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে, তারপর সূরা ইউনুসের 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা হুদের 7 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ফুরকানের 59 নম্বর আয়াতে কথা বলা হয়েছে, সূরা সাজ্জার 4 নম্বর আয়াতে কথা বলা হয়েছে, আর সূরা হাদিদের 4 নম্বর আয়াতে কথা বলা হয়েছে। এমনকি অনেক জায়গায় পবিত্রকরণ বলছে যে আকাশমণ্ডলী আর পৃথিবী তিনি সৃষ্টি করেছেন 6 দিনে। এটা পার্থিব দিন নয়, এটা হলো ইয়াম, খুব লম্বা একটা সময়কাল। এই কথার ব্যাপারে আমার আপত্তি নেই, আর আমি এ ব্যাপারে একমত যে পবিত্র কোরআনে আকাশমণ্ডলের পৃথিবীর সৃষ্টির কথা বলা হয়েছে। সূরা ফুসিলাতে আপনি এখানে যে আয়াতের কথা বলছেন সেটা হল 9-12 নম্বর আয়াত। বলা হচ্ছে যে তাহাকে কি অস্বীকার করিবেই যিনি এই পৃথিবী সৃষ্টি করিয়াছেন 2 দিনে? তোমরা কি তাহার সমকক্ষ দান করিতেছ? তোমরা কি কাউকে তাহার শরীর করিতেছ? তিনি তো জগৎসমূহের প্রতিপালক। 10 নম্বর আয়াতে আছে, তিনি ভূপৃষ্ঠে স্থাপন করিয়াছেন অটল পর্বতমালা এবং পৃথিবীতে খাদ্যের ব্যবস্থা করিয়াছেন 4 দিনে। 11 নম্বর আয়াতে বলা হচ্ছে, অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করিলেন, যাহা ছিল ধূম্রবিশেষ। অতঃপর তিনি উহাকে এবং পৃথিবীকে বলিলেন, তোমরা উভয়ে আসো ইচ্ছায় অথবা অনিচ্ছায়। উহারা বলিল, আমরা আসিলাম সম্পূর্ণরূপে অনুগত হইয়া। তিনি ইহা করেন 2 দিনে। তাই আপনি যদি পড়েন চিন্তা না করে, 2+4+2=8 দিন। কোরআন এই আয়াতগুলোর শুরুতেই উত্তর দিয়েছে। এখানে বলা হয়েছে যে যারা এর মধ্যে ভুল খুঁজতে যাবে
তারা হবে সেই লোকগুলোর সমান যারা অন্য কাউকে আল্লাহর শরীক করে। আল্লাহ সুবহানাহু তাআলা জানতেন যে কিছু লোক থাকবে যারা কোরআনের এই আয়াতগুলোর ভুল বের করার চেষ্টা করবে, তারা হবে মুশরিক। আর এখন খ্রিস্টান মিশনারিরা এই আয়াতটা মুসলমানদের বিরুদ্ধে প্রয়োগ করে। যদি আশেপাশে দেখেন, আমি অনেক দেশে গিয়েছি, এই প্রশ্নটা আমাকে সেখানেও করা হয়েছিল। খ্রিস্টান মিশনারিরা তারাই এই প্রশ্ন করেছে। কোরআন বলেছে আগে থেকেই যে লোকে এই প্রশ্নটা করবে, আর এই লোকগুলো তারা যারা অন্য কাউকে আল্লাহর সাথে শরীক করে। এখন দেখা যাক, এখানে প্রথম দুটা আয়াত মানে সূরা ফুজিলাতের 9 নম্বর ও 10 নম্বর আয়াতে বলছে যে পৃথিবী সৃষ্টি হয়েছে 2 দিনে, তারপর পাহাড় পর্বত সেখানে বসানো হয়েছে, আর খাদ্যের ব্যবস্থা করা হয়েছে যথাযথভাবে 4 দিনে। তাহলে বলা হচ্ছে 2 দিনে পৃথিবী তৈরি হয়েছে, তারপর সেখানে পাহাড় পর্বত বসানো হয়েছে 4 দিনে, সব মিলিয়ে 6 দিন। তারপর 11 নম্বর আয়াতের প্রথম আরবি শব্দটা হল সুম্মা। এখন এই আরবি শব্দ সুম্মা এর 3টা আলাদা অর্থ আছে, একটা হলো তারপর, আরেকটা হলো তখনই, আর অন্য আরেকটা হলো একই সাথে। আমি মেনে নিচ্ছি যে কোরআনের অনেক অনুবাদেই এই শব্দটাকে অনুবাদ করা হয়েছে তারপর। যদি সুম্মার অনুবাদ করেন তারপর, তাহলে কথাটা পরস্পর বিরোধী। অনুবাদ করেছে তারপর, আকাশমণ্ডলের সৃষ্টি হলো 2 দিনে, অর্থাৎ 2 যোগ 4 যোগ 2 সমান 8 দিন। তবে এখানে সঠিক অনুবাদ হবে, এখানে সুম্মা শব্দটার অনুবাদ হবে তখনই অথবা একই সাথে। আর আব্দুল্লাহ ইউসুফ আলহামদুলিল্লাহ এই আয়াতে সুম্মা শব্দটার সঠিক অনুবাদ করেছেন, অর্থাৎ একই সাথে। যদি সুম্মার অনুবাদ করেন তখনই বা একই সাথে, এর অর্থ দাঁড়াবে যখন পৃথিবী আর পাহাড় পর্বত 6 দিনে সৃষ্টি হল একই সাথে, আকাশমণ্ডলী সৃষ্টি হয়েছে 2 দিনে। যেমন ধরেন কোন একজন নির্মাতা তিনি একথা বললেন যে আমার কোম্পানি একটা 10 তলা বাড়ি বানিয়েছে, একই সাথে বাড়ির চারপাশের দেয়ালটাও বানিয়েছে, মোট 6 মাস সময়। এরপর কোন একজন লোক সেখানে ফ্ল্যাট কিনতে গেলেন, তারপর সেই নির্মাতার সাথে কথা বললেন, বাড়িটা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলেন। নির্মাতা বললেন বেসমেন্ট তৈরি করতে 2 মাস লেগেছে, আর পরের 4 মাসে 10 তলা বাড়িটা বানিয়েছি। আর যখন আমি বেসমেন্ট আর বাড়িটা বানাচ্ছিলাম, এই কাজের সাথে সাথেই আমি এই বাড়ির চারপাশের দেয়ালটা বানিয়েছি 2 মাসের মধ্যে। এটা সম্ভব? কথাটা পরস্পর বিরোধী নয়। এরপরও মোট সময় 6 মাস। তাহলে একইভাবে সূরা ফুসিলাতের 9 নম্বর থেকে 12 নম্বর আয়াতে বলা হয়েছে যে সময় পৃথিবী আর পাহাড় পর্বত 6 দিনে সৃষ্টি হল, একই সাথে আকাশমণ্ডলী সৃষ্টি করা হয়েছে 2 দিনে। এটা পরস্পর বিরোধী নয়। আর একইভাবে যদি অনুবাদ করেন তারপর, কথাটা বিজ্ঞানসম্মত হয় না, কারণ পৃথিবী আগে সৃষ্টি করা হয়েছে তারপরে পাহাড় পর্বত, এটা পরস্পর বিরোধী। এছাড়াও পবিত্র কোরআনে সূরা বাকারার 29 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন সুম্মা আকাশমণ্ডলী। তবে দুর্ভাগ্যজনক ভাবে আব্দুল্লাহ ইউসুফ আলী এখানে সুম্মার অনুবাদ করেছেন তারপর। আর কোরআনে সূরা বাকারার 29 নম্বর আয়াতে তিনি সুম্মা শব্দের অনুবাদ করেছেন তারপর। আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন তারপর আকাশমণ্ডলী, তখন এটা পরস্পর বিরোধী। এখানে সুম্মা শব্দটা সঠিক অনুবাদ হবে তখনই বা একই সাথে। যদি অনুবাদ করেন একই সাথে, তাহলে কথাটা পরস্পর বিরোধী নয়, কারণ বিজ্ঞানের থিওরি আমাদের বলে যে আকাশ আর পৃথিবী একই সাথে সৃষ্টি হয়েছে। আর সেজন্যই কোরআনে পবিত্র কোরআনে অনেক জায়গায় আছে আমি আকাশমণ্ডলী ও পৃথিবী তৈরি করলাম, আরেক জায়গায় বলা হচ্ছে আমি পৃথিবী ও আকাশ তৈরি করলাম। সবশেষে আমি পবিত্র কোরআনের সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতের কথাটা উল্লেখ করছি, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্না সামাওয়াতি ওয়াল আরদা কানাত রাতকান ফাতাকনাহুমা, অবিশ্বাসীরা কি ভাবিয়া দেখে না আকাশমণ্ডলী ও পৃথিবী মিশিয়া ছিল, আমি উভয়কে পৃথক করিলাম। আমি ফারজানা মোল্লা, আমার প্রশ্নটা হল মানুষের অর্থাৎ হোমো স্যাপিয়েন্সের বিবর্তন নিয়ে কথা বলছি। চার্লস ডারউইনের থিওরি বিজ্ঞান এখানে ব্যাখ্যা দিচ্ছে যে প্রাকৃতিক নির্বাচনের কারণে আজকে এই মানুষ জাতির সৃষ্টি হয়েছে। এখন ইসলামী বিশ্বাসের সাথে এই মতবাদটা পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে যে আমরা সবাই আদম আলাইহিস সালামের সন্তান, এখন এটা কিভাবে ব্যাখ্যা করা যায়? প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আমার কোন বক্তৃতা কোরআন আধুনিক বিজ্ঞান নিয়ে কোন বক্তৃতা এই প্রশ্নটা ছাড়া সম্পূর্ণ হয় না। আমি এই বিষয়ে কথা বলেছি অনেক জায়গায়, কানাডায়, আমেরিকায়, ইংল্যান্ডে, সৌদি আরবে,
কখনোই এই বিষয়টা সম্পূর্ণ হয় না আর প্রশ্নোত্তর পর্ব সম্পূর্ণ হয় না এই প্রশ্নটা ছাড়া, অর্থাৎ থিওরি অফ এভলিউশন। চার্লস ডারউইন বোন প্রশ্ন করলেন, কিভাবে আমি কোরআনকে ডারউইনের বিবর্তনের মতবাদের সাথে মেলাব? বোন, আমি এখন পর্যন্ত এমন কোন বই পড়িনি যেটা বলছে বিবর্তনবাদের ফ্যাক্ট, সব বই বলছে বিবর্তনবাদের থিওরি। আমি এখন পর্যন্ত এমন কোন বই দেখিনি যেটা বলছে বিবর্তনবাদের ফ্যাক্ট। যদি আপনি ডারউইনের বইটা পড়েন, দ্য অরিজিন অব দ্য স্পিসিস, বলা হয়েছে যে চার্লস ডারউইন একটা দ্বীপে গিয়েছিলেন যার নাম গ্যালাপেগোস, তার জাহাজটার নাম ছিল এইচএমএস বিগল, আর তিনি দেখলেন সেখানে পাখি খুঁটে খুঁটে খাবার খাচ্ছে। পাখিগুলোর খোঁটাখুঁটির উপর নির্ভর করে তাদের ঠোঁট লম্বা আর ছোট হয়। এই পর্যবেক্ষণটা একটা প্রাণীর উপর করা হয়েছে, অনেক রকম প্রাণী নয়। চার্লস ডারউইন তার বন্ধু থমাস থমসনকে একটা চিঠি লিখেছিলেন 1861 সালে যে আমি প্রাকৃতিক নির্বাচনে বিশ্বাস করি না, আপনি এই শব্দটাই বললেন, আমি বিবর্তনবাদের থিওরিতে বিশ্বাস করি না কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই, আমি শুধু এজন্যই বিশ্বাস করছি কারণ এই থিওরির সাহায্যে আমি ব্যাখ্যা করতে পারবো প্রজনন তত্ত্ব, শরীর তত্ত্ব ইত্যাদি ব্যাখ্যা দিতে পারবো। চার্লস ডারউইন নিজেই বলেছেন এখানে অনেক ফাঁক আছে, তিনিও একমত না, তিনি নিজেই বলেছেন এখানে অনেক ফাঁক আছে। আর দেখবেন ঠাট্টা করে কখনো বলা হয় তুমি যদি ডারউইনের সময় পৃথিবীতে থাকতে থিওরিতে প্রমাণ হয়ে যেত, তাকে ঠাট্টা করে বলা হচ্ছে বাঁদরের মতো দেখতে, আমরাই ঠাট্টা করে থাকি। এখন এই থিওরি পৃথিবীর অনেক জায়গায় মনে করা হয় আসলে এটা সত্যি, কারণটা জানেন, আমি স্কুলে ডারউইনের থিওরি পড়েছি, এমনকি এখনো পড়ানো হয়। এখানে কারণটা কি বলতে পারেন? এখানে কারণটা হল আপনারা যদি চার্চগুলোকে খেয়াল করেন, চার্চগুলো আগে ছিল বিজ্ঞানের বিরুদ্ধে, আর আপনারা জানেন তারা গ্যালিলিওকে মৃত্যুদণ্ড দিয়েছিল, গ্যালিলিওকে তারা মৃত্যুদণ্ড দিয়েছিল কেন? কারণ তিনি জ্যোতির্বিদ্যা সম্পর্কে এমন কথা বলেছিলেন যা বাইবেলের বিরুদ্ধে যায়, তাই তারা তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। এখন পোপ ক্ষমা প্রার্থনা করেন। তাই চার্লস ডারউইন যে থিওরির কথা বললেন সেটা যখন বাইবেলের বিরুদ্ধে গেল, বিজ্ঞানীরা তারা এখানে কোনো প্রমাণ দেখতে চাইল না, আমার শত্রুর শত্রু আসলে আমার বন্ধু। তাই সব বিজ্ঞানী, তাদের বেশিরভাগ বিজ্ঞানী এই সমর্থনটা করেছে কারণ বাইবেলের বিরুদ্ধে গেছে, থিওরি সত্যের জন্য নয়। তারা সমর্থন করেছে কারণ এই থিওরিটা বাইবেলের বিরুদ্ধে গেছে। সবগুলো স্টেজের কথা বলা আছে বোন, সবগুলো স্টেজ লুসি, চার প্রকার হোমিনিড, বিজ্ঞান আমাদের বলে হোমিনিড চার প্রকার। প্রথমটা হল লুসি, এটার বৈজ্ঞানিক নাম হল অস্ট্রালোপিথেকাস, যারা পৃথিবীতে ছিল 35 লক্ষ বছর আগে বরফ যুগে। তারপরে পৃথিবীতে আসলো হোমো হ্যাবিলিস, যারা পৃথিবীতে ছিল 5 লক্ষ বছর আগে। তারপর আসলো নিয়ান্ডারথাল ম্যান, যারা ছিল 1 লক্ষ থেকে 40 হাজার বছর আগে। তারপর আসলো চতুর্থ স্টেজ ক্রোম্যাগনন, এইসব স্টেজের সাথে ডারউইনের কোনো সম্পর্ক নেই। টিপি গ্রাসে বলেছেন 1971 সালে, যিনি চেয়ারম্যান ছিলেন ইভোলিউশনারি স্টেজ স্টাডিজের প্যারিসে সোজার ইউনিভার্সিটিতে, তিনি বলেছেন এটা একেবারে অসম্ভব, শুধুমাত্র ফসিল দেখে পূর্বপুরুষ বের করা যায় না। আমি আপনাদের এখানে কয়েকশো বিজ্ঞানীর নাম বলতে পারি, নোবেল বিজয়ীদের নাম, যারা ডারউইনের থিওরির বিরুদ্ধে। অনেকেই আপনারা হয়তো জানেন স্যার অ্যালবার্ট জর্জি, যিনি নোবেল পেয়েছিলেন ভিটামিন সি আবিষ্কারের জন্য, তিনি একটা বই লিখেছিলেন দ্য কেভিয়ার অ্যান্ড ম্যান, ডারউইনের থিওরির বিরুদ্ধে। এরপর আপনি যদি স্যার ফ্রেড হয়েলের বই পড়েন, তিনি সেখানে ডারউইনের থিওরির বিরুদ্ধে কথা বলেছেন। যদি আপনি রবার্ট অ্যালবার্টের নাম শোনেন, তিনি নতুন একটা বিবর্তনের থিওরি লিখেছেন ডারউইনের থিওরির বিরুদ্ধে। এটা চিন্তা করা যায় না, কল্পনা করা যায় না যে মানুষ এসেছে বাঁদর থেকে। যদি আপনারা স্যার চার্লসের নাম শোনেন, একজন জীববিজ্ঞানী, তিনি বলেছেন এই ডারউইনের থিওরি বিশ্বাস করাটা খুবই অযৌক্তিক। যদি হোয়াইটমিটের নাম শোনেন, স্যার হোয়াইটমিট, তিনিও ডারউইনের থিওরির বিরুদ্ধে বই লিখেছেন, তিনিও একজন জীববিজ্ঞানী। আমি কয়েকশো জনের নাম বলতে পারি, আজকের দিনও এটা স্কুলে পড়ানো হয়, কেন সেটা আমি আগে বলেছি, মিডিয়া তাদের হাতে। এছাড়া এখানে আর কোনো প্রমাণ নেই। এখানে অবশ্য কিছু প্রমাণ আছে একেবারে নিচু স্তরে, যেমন অ্যামিবা, নিচু স্তরের প্রাণীর ক্ষেত্রে, যেমন অ্যামিবা নিজেকে প্যারামেশিয়ায় বদলে ফেলে। কোরআনের কথা বলে না যে অ্যামিবা বদলায় না, কোরআনের কথা বলে না, যদি প্রমাণ করা যায় সেক্ষেত্রে হয়তো সম্ভব, এটা কোরআনের বিরুদ্ধে নয়, কিন্তু এখানে কোনো প্রমাণ নেই। লোকে মলিকিউলার বায়োলজি থিওরির কথা বলে, জেনেটিক কোডিং এর কথা বলে, হ্যান্স ক্রেগ এর মত অনুযায়ী যিনি ব্যাপারে একজন বিশেষজ্ঞ, তিনি বলেছেন এটা অকল্পনীয়,
যদি আবার আপনি হিসাব করেন সেই প্রবাবিলিটি যে একটা ডিএনএ সেটা দিয়েই বাঁদর থেকে মানুষ হয়েছে, এটাও শূন্য হবে। যদি আমি আবার হিসাব করি আপনারা শুধু বিরক্তই হবেন। আপনাদের একটা প্রোটিন অণুর হিসাব দেখিয়েছিলাম, হিসাবটা এরকম হবে একটা ডিএনএ, এটা আসলে কোনোভাবেই সম্ভব নয়। আপনারা জানেন নতুন একটা থিওরি এসেছে যে সমকামিতা জিনের মধ্যেই আছে। আমি খবরটা পড়েছিলাম টাইমস অফ ইন্ডিয়ায়। আমি ভেবেছিলাম এবারে আমি যখন রবিবারে আবার আমার পরের লেকচারটা দেব আমাকে এই প্রশ্নটা তখন করা হবে, যদি সমকামিতা জিনের মধ্যেই থাকে আল্লাহ আমাদের কেন দোষ দেবেন? কোরআন সমকামিতার বিরুদ্ধে কথা বলেছে। আমি বললাম যে এটা আসলে থিওরি, অপেক্ষা করুন প্রমাণিত হোক, এখনই মন্তব্য করবেন না। এরপর মাত্র কয়েক মাস পরেই দেখা গেল এই থিওরিটা ভুল প্রমাণিত হল। আর যে লোক এই থিওরির কথা বলেছিল যে সমকামিতার জিনেই আছে, সে নিজেই একজন সমকামী। সেজন্যই বলেছি আমি কথা বলবো বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্য নিয়ে, থিওরি আর অনুমান নিয়ে নয়। ডারউইনের থিওরি প্রমাণিত কিছু নয়, আমরা মানুষরা বাঁদর থেকে আসেনি। অনেক বিজ্ঞানী এই থিওরির বিরুদ্ধে কথা বলেন আর পবিত্র কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। কোরআন বলছে প্রথম মানুষ হলেন আদম আলাইহিসসালাম। ইনশাআল্লাহ আমরা এটা আবিষ্কার করবো, হয়তো 100 বছর পরে বা 1000 বছর পরে। এটা নিয়ে গবেষণা হচ্ছে যে মানুষ জাতি একটা যুগল থেকে তৈরি হয়েছে কিনা। তবে এটা শুধু থিওরি, এটা কোরআনের আয়াতও আছে যে মানুষ জাতি তৈরি হয়েছে একটি যুগল থেকে পুরুষ ও নারী। এটা শুধু থিওরি, তাই এটার কথা আমার লেকচারে বলিনি। ইনশাআল্লাহ এটা প্রতিষ্ঠিত হবে 50 বছর পরে বা 100 বছর পরে, সেদিন আমরা জানব কোরআন বিজ্ঞানের কথাই বলছে, পরস্পর বিরোধী কিছু নয়, বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্যের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কিছু নয়। আশা করি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম, আমি আব্দুস সামি, আমি স্টুডেন্ট। কোরআনে বলা হয়েছে যে অবিশ্বাসীদের হৃদয় বন্ধ করা আছে, কিন্তু বিজ্ঞান আমাদের বলে মানুষের ব্রেন চিন্তা করে, হৃদয় না। এটা একটু ব্যাখ্যা করেন প্লিজ। ভাই একটা প্রশ্ন করেছেন যে কোরআনে আছে অবিশ্বাসীদের হৃদয় ঢেকে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আজকে বিজ্ঞান আমাদের বলে আমাদের ব্রেনই সব চিন্তা করে, হৃৎপিণ্ড না। আমিও একমত। তাহলে কোরআনকে অবৈজ্ঞানিক যখন বলা হচ্ছে হৃদয় ঢেকে দেওয়া হয়েছে? আমিও মেনে নিচ্ছি যে কোরআনে বিভিন্ন জায়গায় বলা হয়েছে, যেমন সূরা বাকারার 7 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ হৃদয় ঢেকে দিয়েছেন কাফির লোকদের হৃদয়। সে কথাই বলা হয়েছে যে তাদের হৃদয়কে ঢেকে দেওয়া হয়েছে। এখানে যে আরবি শব্দটা আছে সেটা হচ্ছে কালব। এই আরবি শব্দ কালবের দুটো অর্থ আছে, একটা হলো হৃদয়, আরেকটা হলো বুদ্ধিমত্তা। তাই যদি সঠিকভাবে অনুবাদ করেন, এখানে বলা হয়েছে আল্লাহ তাদের বুদ্ধিমত্তাকে ঢেকে দিয়েছেন অবিশ্বাসীদের বুদ্ধিমত্তা। আর এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে বুদ্ধিমত্তাকে ঢেকে দেওয়া হবে হৃদয়কে নয়। তবে একজন শ্রোতা আমাকে প্রশ্ন করেছিল, ভাই জাকির, আমি মেনে নিলাম যে কলব মানে হৃদয় আর বুদ্ধিমত্তাও হতে পারে, কিন্তু একটা আয়াতে বলা হয়েছে যে বুকের পেছনে হৃদয় থাকে, তাহলে এখানে আপনি কি উত্তর দেবেন? সেই লোক কোরআনের একটা আয়াত বলেছিল, সূরা হাজের 46 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, বলা হয়েছে যে চক্ষু তো অন্ধ নয়, বরং তাহাদের বক্ষের পশ্চাতে যে হৃদয় রহিয়াছে উহাই অন্ধ। তাহলে কোরআন বলছে যে চোখ আসলে অন্ধ নয়, তাহাদের বুকের ভেতরে যে হৃদয় আছে সেটাই অন্ধ। বিজ্ঞান আমাদের বলে যে চোখ দেখতে পারে, হৃদয় দেখতে পারে না। তাহলে কি এই আয়াতটা অবৈজ্ঞানিক? এখানে তো অনুবাদটা হৃদয়ই হবে, বুদ্ধিমত্তা হবে না। তখন তাকে বললাম, আমি মানছি যে শব্দটার আসলে দুটো অর্থ আছে, তবে বুক শব্দটার জন্য যে আরবি ব্যবহার করা হয়েছে সেটা সদর। সদর শব্দটার আবার দুটো অর্থ আছে, একটা হলো বুক আর একটা হলো কেন্দ্র। দেখেন যেভাবে আমরা হেড অব ইনস্টিটিউশনকে বলি সদর অব দ্য ইনস্টিটিউশন, অর্থাৎ এটা কেন্দ্র। আপনারা পাকিস্তানে দেখবেন, ইন্ডিয়াতে বলা হয় কেন্দ্র, পাকিস্তানে বলে সদর, অমুক জিনিসের সদর, তমুক জিনিসের সদর, পাকিস্তানে বলা হয় সদর আর ইন্ডিয়াতে বলা হয় কেন্দ্র। সদরের আরেকটা অর্থ কেন্দ্র। তাহলে সঠিক অনুবাদটা হল বস্তুত চক্ষু অন্ধ নয়, বরঞ্চ তাহাদের বুদ্ধিমত্তা যাহা রইয়াছে কেন্দ্রে, বুদ্ধিমত্তাই অন্ধ। যেমন আমি আমার কথা শুরুতে কোরআনের একটা উদ্ধৃতি দিয়েছিলাম, সূরা তাহার 25-28 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, রাব্বি শুরাহ লি সাদরি, হে আমার প্রতিপালক আমার বক্ষ প্রশস্ত করিয়া দাও। রাব্বি শুরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহু কাউলি। এই দোয়াটা করেছিলেন মুসা আলাইহিসসালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন তার মানুষদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিতে। তিনি আল্লাহকে বললেন, হে আমার প্রতিপালক আমার বক্ষ প্রশস্ত করিয়া দাও। এখানে বক্ষ বা বুক সঠিক অনুবাদ নয়, এখানে বক্ষ আবার কি করবে? এর অর্থ হে আমার প্রতিপালক আমার কেন্দ্রকে প্রশস্ত করিয়া দাও। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, এবং আমার কর্ম সহজ করিয়া দাও।
এবং আমার জিহ্বার জড়তা দূর করিয়া দাও, যাহাতে উহারা আমার কথা বুঝিতে পারে। আপনারা হয়তো জানেন মুসা আলাইহিসসালাম তোতলা ছিলেন, হয়তো এটাও জানেন সৌভাগ্য হোক আর দুর্ভাগ্য হোক এমনকি আমি একজন তোতলা, ছোটবেলায় আমিও তোতলা ছিলাম। তাই যে কোনো লেকচারের শুরুতে আর আজকেও লেকচার দেওয়ার আগে আমি দোয়া করেছি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে, রাব্বিশুর আহলি সাদরি, যে আমার প্রতিপালক আমার কেন্দ্রকে প্রশস্ত করিয়া দাও, আমি সাহায্য চাইছি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে, আমার কেন্দ্র প্রশস্ত করো আর আমার মুখে তোতলা আমি বন্ধ করে দাও। এমনকি এখনো যখন আমি স্টেজে কথা বলি না আমি তখনও তোতলাই। এখানে আল্লাহ তাআলা আমাকে সাহায্য করছেন, রাব্বিশুর আহলি সাদরি, হে আমার প্রতিপালক আমার কেন্দ্রকে প্রশস্ত করিয়া দাও, আমার কর্ম সহজ করিয়া দাও, আমার জিহ্বার জড়তা দূর করিয়া দাও, আমার শ্রোতাদের সাথে আমার, যাতে তারা আমাকে বুঝতে পারে। তাই বৈজ্ঞানিকভাবে আপনারা যদি সূরা হাজারে আয়াতটা দেখেন, সূরা হাজার 46 নম্বর আয়াত, এখানে বলা হচ্ছে যে তাদের চোখ অন্ধ নয়, আসলে তাদের বুদ্ধিমত্তা যেটা রয়েছে তাদের কেন্দ্রে সেটাই অন্ধ, কারণ তারা অন্ধ নয়, অবিশ্বাসীরা দেখতে পায়, তাদের অন্ধ বলাটা অবৈজ্ঞানিক। পবিত্রকরণে সূরা বাকারার 18 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে তারা বধির মুখ ও অন্ধ, সুতরাং তারা নির্দেশিত পথে ফিরিবে না। সুম্মুম বুকমুন ওমেন ফাম লাইয়ার জুন, বধি মুখ এবং অন্ধ তারা নির্দেশিত পথে ফিরিবে না। এখানে সত্যিকারের বধিরদের কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে অবিশ্বাসের কথা, যারা শুনেও শুনতে পায় না, আল্লাহ তাআলা নিদর্শন দেখেও তারা কোরআন মানতে চায় না। তাই কোরআন অনেক বেশি বৈজ্ঞানিক, কোরআন ঠিকই বলছে তারা দেখতে পায়, তাদের চোখ অন্ধ নয়, বরং তাদের বুদ্ধিমত্তা যেটা আছে তাদের কেন্দ্রে সেটাই অন্ধ। আসসালামু আলাইকুম জাকির ভাই, আমি আগে হিন্দু ছিলাম আর আমি মুসলমান হয়েছি কিছুদিন আগে। আমি আপনাকে এখন যে প্রশ্নটা করতে চাই, যখন কোন মহিলা তার গর্ভে সন্তান ধারণ করে, ইসলামে গর্ভপাত নিষিদ্ধ, কিন্তু কোনো মহিলার যদি মেডিকেল প্রবলেম থাকে, রক্তশূন্যতায় ভোগে, অথবা কিছুদিন আগে যে সন্তান প্রসব করেছে আর এমন অবস্থায় সবসময় তার জীবনের উপর ঝুঁকি রয়েছে, অমুসলিম ডাক্তাররা বলেন গর্ভপাত করিয়ে ফেলতে, মুসলিম ডাক্তাররা বলেন এটা হারাম, আর যেসব ডাক্তাররা একটু আধুনিক তারা বলেন যে যদি সন্তান 40 দিন গর্ভে থাকে, 40 দিনে আগে গর্ভপাত করা যাবে, 40 দিনের পর করা যাবে না, ইসলামী কোনো আইনে অনুমতি দেওয়া হয়নি, এটা কি ঠিক নাকি ভুল? ভাই আপনি একটা প্রশ্ন করেছেন, আপনি বললেন যে এখনকার দিনে অনেক ক্ষেত্রে গর্ভপাত ঘটানো হয়, কিন্তু পবিত্র কোরআনে কোনো গর্ভপাতের অনুমতি দেওয়া হয়নি, এমনকি যখন মায়ের জীবনের উপর ঝুঁকি থাকে। পবিত্র কোরআনে গর্ভপাত নিয়ে বলা হয়েছে সূরা আনামের 151 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, এছাড়াও সূরা ইসরার 31 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, বলা হয়েছে তোমাদের সন্তানকে দারিদ্রের ভয়ে হত্যা করিও না, কারণ উহাদিগকে আমিই রিজিক দেই এবং তোমাদিগকেও দেই, নিশ্চয়ই উহাদিগকে হত্যা করা মহাপাপ। তাহলে গর্ভপাত ঘটানো হারাম স্বাভাবিক পরিস্থিতিতে, যেমন ধরুন শুকরের মাংস হারাম, অ্যালকোহল হারাম, মৃত পশুর মাংস হারাম। তবে একই সাথে কোরআন বলছে চারটি আলাদা জায়গায়, সূরা বাকারার 173 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা মাইদার 3 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা আনামের 145 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং সূরা নাহালের 115 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে যদি নিরুপায় হইয়া কেহ আল্লাহর নির্দেশ পালন না করে, আল্লাহ সেক্ষেত্রে ক্ষমাশীল, যদি নিরুপায় হয়ে আপনি আল্লাহর নির্দেশ পালন না করেন আল্লাহ সেক্ষেত্রে ক্ষমা করবেন। ধরুন অনাহারে মারা যাচ্ছেন, শুকরের মাংস ছাড়া খাওয়ার কিছুই নেই, তখন সেটাই হালাল হয়ে যাবে, সেটাই হালাল, তবে সেটা তখনকার জন্যই, পরে আর সেটা খেতে পারবেন না। আপনি কোনো জঙ্গলে গেলেন, সেখানে শুকরই হল একমাত্র খাদ্য, অথবা মরুভূমিতে শুধুমাত্র সেই সময়টার জন্য শুকর খাওয়া হালাল, আপনি যদি শহরে ফিরে আসেন তখন ওটা আবার হারাম। একইভাবে গর্ভপাত শুধুমাত্র সন্তান চান না, এই জন্য গর্ভপাত ইসলামে হারাম এবং গুরুতর পাপ, কিন্তু এটা যদি মায়ের জীবনের উপর ঝুঁকি থাকে সেক্ষেত্রে এটার অনুমতি আছে, কারণ ইসলাম ধর্মে সন্তানের জীবনের চাইতে মায়ের জীবন অনেক বেশি মূল্যবান। সন্তান তো এখনো জন্মগ্রহণই করেনি, আমি জানি যে কিছু ব্যক্তি এভাবে বলেন 40 দিনের পর গর্ভপাত করা যাবে না, 40 দিনের আগে এটা করা যাবে, কোরআন এখানে খুবই পরিষ্কার ভাবে বলছে যে যদি জীবনের উপর হুমকি আসে, অনিচ্ছাকৃত ভাবে যদি আল্লাহ তাআলা নির্দেশ অমান্য করেন এটা নিষিদ্ধ নয়। যদি ডাক্তার বলে যে আপনার হার্টের সমস্যা আছে আর প্রসব যন্ত্রণায় আপনার হার্টের ক্ষতি হবে, মা তাহলে মারা যাবে, তাহলে সেক্ষেত্রে গর্ভপাত করানো উচিত, কারণ ইসলাম অনুযায়ী আপনি ছোট কোনো ক্ষতি এড়ানোর জন্য বড় ক্ষতি করতে পারেন না। সন্তানের মা একজন পূর্ণবয়স্ক মানুষ, তার জীবন সন্তানের জীবনের চেয়ে দামি, সন্তান তখন নিজে একা একা বাঁচতে পারে না,
তাহলে যদি সন্তানের জন্য মায়ের জীবন ঝুঁকির মধ্যে থাকে, ইসলাম অনুযায়ী গর্ভপাত করানো যাবে, যদি কোনো ঝুঁকি না থাকে তাহলে সেটা হারাম। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার নাম জাবেদ, আমি একজন স্টুডেন্ট। আমি আপনাকে একটা প্রশ্ন করব। পবিত্র কোরআনে এক জায়গায় বলা আছে, মানুষ সৃষ্টি হয়েছে শুক্রবিন্দু থেকে, যে কথাটার সাথে আধুনিক বিজ্ঞানও একমত। কিন্তু অন্য আরেক জায়গায় কোরআন বলছে যে মানুষ সৃষ্টি হয়েছে মাটি থেকে। কোরআনের এই কথা কি পরস্পর বিরোধী নাকি বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ? ভাই একটা প্রশ্ন করেছেন যে পবিত্র কোরআনে এক জায়গায় বলা হচ্ছে যে মানুষ সৃষ্টি হয়েছে শুক্রবিন্দু থেকে, আধুনিক বিজ্ঞান একটি কথা বলছে, আরেক জায়গায় বলছে মানুষ সৃষ্টি হয়েছে মাটি থেকে। বৈজ্ঞানিকভাবে এই কথাটাকে প্রমাণ করা যায়? আর এই কথাটাকে পরস্পর বিরোধী? এক জায়গায় শুক্রবিন্দু, আরেক জায়গায় বলা হচ্ছে মাটি। পবিত্র কোরআনে বলা হয়েছে, আমি আমার লেকচারও বলেছি যে সূরা কিয়ামত 37 নম্বর আয়াত থেকে 39 নম্বর আয়াত পর্যন্ত বলা হয়েছে যে মানুষ জাতি তৈরি হয়েছে শুক্রবিন্দু থেকে, আর এখনকার বিজ্ঞানও একই কথা বলে। এছাড়াও পবিত্র কোরআনে আছে সূরা হাজে 5 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ মানুষ জাতিকে সৃষ্টি করিয়াছেন সামান্য মৃত্তিকা হইতে। আধুনিক বিজ্ঞান আমাদের বলে যে মানুষের শরীরে যে সব উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলোর সব কয়টাকে আপনারা খুঁজে পাবেন মাটিতে, মাটির পৃথিবীতে। তাহলে কথাটা যে মানুষ জাতি সৃষ্টি হয়েছে মাটির থেকে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। মানুষের শরীরে যে উপাদানগুলো আছে, মানুষের শরীরের গঠনতন্ত্র উপাদান, এই সবগুলো উপাদানই আপনারা খুঁজে পাবেন মাটির পৃথিবীতে, পরিমাণ অল্প বা বেশি হতে পারে। আপনার প্রশ্নের দ্বিতীয় অংশ, এটা কি পরস্পর বিরোধী যে এক জায়গায় বলছে মানুষ শুক্রবিন্দু থেকে সৃষ্টি হয়েছে, আরেক জায়গায় বলছে মাটি, এটা কি পরস্পর বিরোধী? এখন পরস্পর বিরোধী হল যখন দুটো বক্তব্য একটি মানলে আরেকটি মিথ্যে হয়ে যায়, দুটো একসাথে সত্যি হতে পারে না। এখন কোরআনে শুধু একথাই বলে নাই যে মানুষ শুক্রবিন্দু থেকে সৃষ্টি হয়েছে, আরেক জায়গায় বলছে মাটি থেকে। কোরআন আরো বলছে সূরা ফুরকানের 54 নম্বর আয়াতে বলা হয়েছে যে তিনি মানুষকে সৃষ্টি করিয়াছেন পানি থেকে। তাহলে কি তিনটি পরস্পর বিরোধী? এখন আধুনিক বিজ্ঞান এটা প্রমাণিত যে মানুষ তৈরি হয়েছে মাটি দিয়ে, শুক্রবিন্দু দিয়ে এবং পানি দিয়েও তৈরি হয়েছে। আমি একটা উদাহরণ দিয়ে কথাটা বোঝাই যে আমি বললাম এক কাপ চা বানাবো, আমার লাগবে পানি। আরেকবার আমি বললাম যে এক কাপ চা বানাতে আমার লাগবে চা পাতা বা চায়ের গুঁড়ো, এটা পরস্পর বিরোধী না, আমার দুটোই লাগবে। যদি মিষ্টি চা বানাতে চাই তাহলে চিনি দিতে হবে, যদি পানি কম চা বানাই পানি কমিয়ে দুধ বেশি দিতে হবে, আর যদি সুলেমানি চা বানাই তাহলে চায়ে দুধ দেওয়া হবে না। তাহলে এটা কন্ট্রাডিকশন না যে কোরআন বলছে মানুষ সৃষ্টি হয়েছে শুক্রবিন্দু থেকে, মাটি থেকে আর পানি থেকে? এটা হলো আসলে কন্ট্রাডিস্টিংশন। এখন আমাদের জানতে হবে এই শব্দটার মানে কি। কন্ট্রাডিস্টিংশন মানে কোন বিষয় সম্পর্কে দু তিনটা বক্তব্য যে কোনো একটা আরেকটার সাথে বিরোধিতা করে না। যেমন ধরুন আমি বললাম যে এই ভদ্রলোক তিনি সৎ, তিনি দয়ালু, স্নেহশীল, এটা কন্ট্রাডিস্টিংশন। কিন্তু যদি আমি বলি যে ভদ্রলোক সবসময় মিথ্যা কথা বলেন আর সত্যি কথা বলেন, এটা হলো কন্ট্রাডিকশন, কারণ দুটোই উল্টো কথা। যদি সম্পূর্ণ উল্টো কথা না হয় সেটা হবে কন্ট্রাডিস্টিংশন। পরের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম ভাই জাকির, আমার প্রশ্নটা হলো যখন কোরআন নিজেই বিজ্ঞান সম্পর্কে এত কথা বলছে তাহলে বিজ্ঞানের ক্ষেত্রে মুসলিমরা এত পিছিয়ে রয়েছে কেন? বলে আপনি প্রশ্ন করেছেন যখন কোরআনে এত বেশি বিজ্ঞানের কথা বলা হয়েছে মুসলমানরা তাহলে কেন পিছনে পড়ে আছে? বলে আমি এখানে দায়ী করব মিডিয়াকে। আজকের দিনে মিডিয়া এর বেশিরভাগই পশ্চিমাদের হাতে, ইউরোপিয়ানরা মিডিয়া তাদের হাতে, স্যাটেলাইট তাদের হাতে, টেলিভিশন তাদের হাতে, সিএনএন তাদের হাতে, বিবিসি তাদের হাতে, সবই তাদের কব্জায়, মিডিয়া এখন তাদের কব্জায়। আর আমরা সবাই যে বইগুলো স্কুলে পড়ি, কলেজে যে বইগুলো পড়ি, আপনারা দেখবেন সেখানে অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীতে এই সময়টা ছিল অন্ধকারের যুগ। কাদের জন্য অন্ধকার? ইউরোপিয়ানদের অন্ধকার যুগ, পুরো পৃথিবী না, আরব এবং মুসলিমরা তখন অনেক বেশি উন্নত ছিল অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীতে।
মুসলিমরা অনেক উন্নত ছিল, ইউরোপিয়ানরা পিছিয়ে ছিল, সেজন্য তারা বলে তখন পৃথিবী ছিল অন্ধকার যুগ। আসলে পৃথিবী অন্ধকার যুগে ছিল না, ইউরোপিয়ানরা অন্ধকারে ছিল। সেই সময়ের সামান্য যন্ত্রপাতি আর বিভিন্ন প্রযুক্তি দিয়ে অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীতে মুসলিম বিজ্ঞানীরা যে আবিষ্কার করেছেন সেটা অকল্পনীয়। এখন বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, অনেক আবিষ্কার হচ্ছে। তখনকার দিনের বিভিন্ন রকম সীমাবদ্ধতার মধ্যেও মুসলমান বিজ্ঞানীরা যে কত কিছু আবিষ্কার করেছিলেন সেটা অকল্পনীয়। যেমন ধরুন, আমি আমার লেকচারে বলেছি যে ইবনে নাফিস তিনি রক্ত সঞ্চালন প্রক্রিয়া আবিষ্কার করেন, কিন্তু মেডিকেল বই আছে, স্কুলের পাঠ্য বইতেও আছে, রক্ত সঞ্চালন প্রক্রিয়া কি আবিষ্কার করেন? উইলিয়াম হার্ভি। সবাই উইলিয়াম হার্ভির নাম জানে, কেউ ইবনে নাফিসের নাম জানে না। ইবনে নাফিস রক্ত সঞ্চালনের কথা বলেছেন 400 বছর আগে। ইউরোপিয়ানরা পরবর্তীতে মুসলিমদের বইগুলো পড়েছে, তারপর সবাইকে বলেছে এটা তাদেরই আবিষ্কার। আপনারা যদি মুসলমানদের আবিষ্কারগুলো দেখেন, যেমন ধরেন আল ইদ্রিসি 1154 সালে তিনি প্রথম ব্যক্তি যিনি পৃথিবীর ম্যাপ আঁকেন, প্রথম পৃথিবীর ম্যাপ, প্রথম ম্যাথমেটিক্স। মুসলমানরা ম্যাথমেটিক্স অনেক উন্নত, আমরাই দশমিক পদ্ধতি চালু করেছি। আপনারা তো নম্বরগুলো জানেন 1, 2, 3, এগুলো হলো আরবীয় সংখ্যা, এর বাদেও আরেকটা রোমান সংখ্যা আছে। এটাকে আরবীয় সংখ্যা বলা হয় কেন? কারণ আরবরাই এটা আবিষ্কার করেছে। দশমিক সংখ্যা আসলে আরবীয় সংখ্যা। প্রথম যে ব্যক্তি পিথাগোরাসের থিওরিটা প্রমাণ করেন তিনি আলতুসি। আমরা পিথাগোরাসের থিওরি জানি কিন্তু আলতুসির নাম জানি না। তিনি প্রমাণ করেছেন যে অতিভুজের বর্গ সমান হল অন্য দুই বাহুর বর্গের যোগফলের সমান। আলবিরুনি তিনি ছিলেন ত্রিকোণমিতির উপর একজন বিখ্যাত গণিতজ্ঞ। এরা সবাই খুবই বিখ্যাত। আলসিন্দির নাম শুনতে পারেন, আলসিন্দি ছিলেন একজন দার্শনিক, গণিতজ্ঞ এবং জ্যোতির্বিদ। যখন বিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও নিউটন বলছেন পদার্থবিদ্যার সব সূত্রই পরম সূত্র, খিন্দি বলেছেন যে সব সূত্রই হচ্ছে আপেক্ষিক। আর এখন আমরা জানি আপেক্ষিকতাবাদের সূত্র প্রমাণ করেছেন অ্যালবার্ট আইনস্টাইন। কেউ আলসিন্দির নাম জানে না, তিনি প্রথম ব্যক্তি যিনি আপেক্ষিকতাবাদ এ সম্পর্কে কথা বলেছেন। পরবর্তীতে এই সম্পর্কে গবেষণা করে তিনি আপেক্ষিকতাবাদ সম্পর্কে বলেছেন। কয়জন এই তিন ভাইয়ের নাম জানে, মোহাম্মদ, শাকের আর হাসান? তাদের কথা কয়জন জানে? তারা পৃথিবীর পরিধির কথা বলেছিল লোহিত সাগরের একটা কৌণিক বিন্দু থেকে, তখন মানুষ ভাবত যে পৃথিবী সমতল। কেমিস্ট্রি, মুসলমানদের কেমিস্ট্রি তো অনেক উন্নত ছিল। ইবনে আয়ান, জাবের ইবনে আয়ান, ইউরোপিয়ানরা বলে গেবর, তাই যখন আমরা বইটা পড়ি গেবর আমরা ভাবি কোন ইউরোপিয়ান, আসলে মুসলিম। জাবের ইবনে আয়ান, আমরা গেবরকে চিনি, জাবেরকে চিনি না। তিনি প্রথম অ্যালকোহল পরিশোধিত করেন। অ্যালকোহল এসেছে আরবি শব্দ আলগুন থেকে, অর্থাৎ ভূত, খারাপ প্রেতাত্মা। অ্যালকোহল আরবি শব্দ। তিনি কেমিস্ট্রির উপরে 2000 পৃষ্ঠার বই লিখেছেন। মোহাম্মদ জাকারিয়া রাজি, তিনি মেডিসিনে বিখ্যাত ছিলেন, তিনি গুটি বসন্ত এবং হামের ব্যাপারে বিখ্যাত চিকিৎসক ছিলেন। তিনি প্রথম পারদ মেশানো মলম ব্যবহার করেন। তিনি শিশুদের রোগের উপর বই লিখেছেন। এমন অনেক মুসলিম বিজ্ঞানী আছেন, আলী ইবনে আব্বাস, তিনি মেডিসিনের উপর বিখ্যাত বই লিখেছেন। আলী ইবনে সিনা, পশ্চিমারা বলে আবিসিনা, আবিসিনা শুনে মুসলিম মনে হয় না, আলী ইবনে সিনা মুসলিম, আবিসিনা মুসলিম না। তাকে তখন বলা হতো প্রাচ্যের অ্যারিস্টটল। তিনি একটা বই লিখেছিলেন কানুন, এই বইটা মেডিসিনের পাঠ্য বই হিসেবে বিভিন্ন জায়গায় পড়ানো হয়েছে 17th শতাব্দী পর্যন্ত। ইবনে জুহরের নাম কে জানে? তিনি হলেন আলেকজান্দ্রিয়ার পর প্রথম কেউ যিনি প্যারাসাইটোলজি নিয়ে কথা বলেছেন, এইচমাইটের কথা বলেছেন, পেরিকার্ডাইটিস, তিনি ওটাটিস মিডিয়ার কথা বলেছেন, ট্রেকিওটমি। অনেক চিকিৎসক, আল জাহারি, আল জাহারি ছিলেন বিখ্যাত ডেন্টিস্ট, একজন সার্জন, এছাড়াও একজন প্রসূতি বিশেষজ্ঞ। তিনি সার্জারির বিভিন্ন রকম যন্ত্রপাতি আবিষ্কার করেন, গাইনোকোলজি আর ডেন্টিস্ট্রির যন্ত্রপাতি। আমরা অনেকেই হয়তো এগুলো জানি, কিন্তু মিডিয়া এখন রয়েছে পশ্চিমাদের হাতে। মুসলিমরা অনেক উন্নত, তবে আপনার কথা আমি মানছি, বর্তমানে আজকে মুসলিমরা জ্ঞানে বিজ্ঞানে পিছিয়ে যাচ্ছে। কারণটা জানেন? ইউরোপিয়ানরা এগিয়ে যাচ্ছে। কারণটা জানেন? মুসলিমরা পিছিয়ে যাচ্ছে কারণ তারা পবিত্র কোরআন থেকে দূরে সরে যাচ্ছে। আমরা ধর্ম থেকে অনেক দূরে সরে যাচ্ছি। আর ইউরোপিয়ানরা কেন এত উন্নত হলো জানেন? ধর্ম থেকে তারাও দূরে সরে যাচ্ছে। ইউরোপিয়ানরা উন্নত হচ্ছে কারণ তারা ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে। মুসলিমরা
আমরা পিছিয়ে যাচ্ছি, কারণ আমরাও ধর্ম থেকে দূরে সরে যাচ্ছি। এখানে আমি মুসলিম ভাই বোনদের অনুরোধ করব, অমুসলিমদেরও বলব, আপনাদের সবাইকে বলছি, কেন আপনারা পবিত্র কোরআন পড়বেন না অর্থ বুঝে? কেন আমরা আয়াতগুলোর অর্থ বুঝব না? আমরা কোরআন নিয়ে যা করি চুমু দিয়ে উপরে রেখে দিই। কোরআন শুধু চুমু খেয়ে উপরে রাখার জন্য নয়, দৈনন্দিন জীবনে কোরআনের নীতি প্রয়োগ করতে হবে। যদি দৈনন্দিন জীবনে কোরআন মেনে চলেন, অর্থ বুঝে পড়েন, ইনশাল্লাহ আমরা আবার পৃথিবীতে সবার উপরে থাকব। আশা করি উত্তরটা পেয়েছেন। وَمِنْ آيَاتِهِ اللَّيْلُ وَالنَّهَارُ وَالشَّمْسُ وَالْقَمَرُ لَا تَسْجُدُوا